हाय फ्रेंड्स, वेलकम टू मिमीज रेसिपीज। आज के जे रेसिपिटा निये एसेछि सेटा होच्छे आटा माखा रुटी बेलार झमेला छाड़ाई एकदम फुलको फुलको नरम गोल तुलतुले रुटी किभाबे तैरी करब सेटा देखाबो। एटा करते किन्तु खूब बेशि समय लागबे ना, अल्प समये तैरी हये जाबे। रुटी करार समय आटा माखार एकटा भीषण झमेला मने हय, তারপরে রুটি করার পর সেই জায়গাটা অনেকটা অপরিষ্কার হয়ে যায়, সেগুলোকে ক্লিন করতে একটা সময় লাগে। আমি যে রেসিপিটা আজকে শেয়ার করছি সেটা একদম নরম তুলতুলে কাগজের মতো, হাতে রুমালের মতো মুড়িয়ে নিলেও কিন্তু কোনো রিঙ্কেল পড়বে না, এরকম রুটি আমি একটা করে দেখাবো আজকে। এই রুটিটা যদি ভালো লাগে আপনাদের অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন সকলের সাথে, আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, পাশে থাকা বেল আইকন সমেত, তাহলে রোজকার ভিডিওর আপডেট সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছাবে। এই রুটিটা দিয়ে আপনারা যে কোনো কিছু খেতে পারেন, মাংস বা আলুর দম বা পনির, যে কোনো কিছু জিনিস দিয়ে এটা আপনারা কিন্তু সার্ভ করতে পারেন। চলুন দেখে নিই কীভাবে করছি। আমি এখানে একটা বোল নিয়েছি, তার মধ্যে আমি এক কাপ পরিমাণ আটা নিয়ে নিলাম। আটার মধ্যে দিয়ে দেবো আন্দাজ মতো নুন। এবার নুন আর আটাটা একটু ভালো করে আমি মিশিয়ে নেব। আমি এটা আটা দিয়ে করছি, আপনারা ময়দা দিয়েও কিন্তু করতে পারেন। এটা মেশানো হয়ে গেছে, এর মধ্যে এবার নর্মাল টেম্পারেচারে রাখা জল, সেই জল দিয়ে আমি আটাটাকে মাখতে থাকব। একবারে পুরো জল দেব না, অল্প অল্প করে জল দেব, অল্প অল্প করে আমি এটা হুইস্ক করব। আমার মনে হচ্ছে আরো একটু জল লাগবে। এটাকে খুব ভালো করে এটা আমাকে গোলাতে হবে, আর এটা একটু সময় ধরে গোলাতে হবে যতক্ষণ না এটার মধ্যে কোনো দলা না থাকছে। দু তিন মিনিট ভালো করে আমি এটাকে হুইস্ক করে নিয়েছি। এটা শিওর হয়ে নেবেন যে এই ব্যাটারটার মধ্যে যেন কোনো রকম দলা বেঁধে না থাকে বা ল্যাম্প না থাকে, এটা কিন্তু একটু শিওর হয়ে নিতে হবে। এটা খুব ভালো করে আমি এটাকে গুলে নিয়েছি। এবার আমি 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আধ ঘন্টা ঢাকা দিয়ে রাখছি যাতে আটাটা ফুলে সেট হয়ে যায়। আধ ঘন্টা হয়ে গেছে, আমি আধ ঘন্টা পরে ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন এই আটাটা কিন্তু বেশ ফুলে গেছে, এটাকে আরও একটু আমি গুলে নিচ্ছি। একদম স্মুথ ব্যাটারটা তৈরি হয়েছে। আমি একটু চামচ দিয়ে এর ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি, এরকম কনসিস্টেন্সি আসবে। এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে কয়েক ড্রপ আমি তেল দিয়ে দিলাম। একটা টিস্যু পেপারকে আমি একটু ভাঁজ করে নিয়ে এইভাবে সারা প্যানটার মধ্যে কিন্তু লাগিয়ে নিচ্ছি। এবার এই ব্যাটারটার থেকে আমি চামচে করে কয়েক চামচ ব্যাটারটা আমি ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। অবশ্যই এটা কিন্তু কোনো তেল তেলে জাতীয় বা ননস্টিক ফ্রাইং প্যানে করবেন, তাহলে কিন্তু রুটিটা খুব ভালো হবে। এবার ভালো করে আমি চামচ দিয়ে এটাকে গুড়িয়ে গুড়িয়ে গোল করে দিচ্ছি, আর খুব বেশি মোটা করবেন না, একটু পাতলা করে করার চেষ্টা করবেন। এটা আমি একদম মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটাকে কিছুক্ষণ আমি রাখছি। দেখুন সাইড থেকে যখন এরকম উঠে আসবে আমি তখন এটাকে উল্টে দেব, তার আগে কিন্তু উল্টানোর চেষ্টা করবেন না, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। এবার অপর দিকটাও আমার হতে থাক, দেখুন একটু একটু করে কিন্তু ফুলতে শুরু করছে। গ্যাসের ফ্লেমটা আমি একদম লো রেখেছিলাম, এবার একটু মিডিয়াম ফ্লেমে রেখে
আমি এটাকে আবারও উল্টে দিলাম একটা সাইড থেকে। কিন্তু সুন্দর একটা ব্রাউন কালার যেরকম রুটিতে আমরা পাই সেরকম কিন্তু আসতে শুরু করেছে। এবার আমরা যেরকম রুটিতে একটু চেপে চেপে বানাই সেরকম একটু হালকা হাতে প্রেসার দিয়ে দিয়ে রুটিটাকে চাপতে হবে, যাতে রুটিটা এক সাইড থেকে ফুলতে শুরু করে। দেখুন আমার রুটিটা কিন্তু বেশ ফুলতে শুরু করে দিয়েছে। আবারও আমি উল্টে দিলাম, একদম গোল হয়ে সুন্দর করে রুটিটা কিন্তু আমার ফুলে গেল। একটু ধৈর্য ধরে সময় ধরে এটাকে করতে হবে, একদম লো ফ্লেমে রেখে প্রথমে করবেন, তারপরে যেরকম আমি দেখিয়ে দিয়েছি মিডিয়াম ফ্লেমে রেখে রুটিটাকে বারে বার উল্টে উল্টে একটু প্রেশার দিয়ে হালকা চেপে এটাকে করতে হবে। আমি এই রুটিটা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি, নেক্সট আরেকটা আমি করে দেখিয়ে দিচ্ছি। একটু তেল দিয়ে আমি এই টিস্যু পেপারটা দিয়ে আমি প্যানটাকে একটুখানি গ্রিস করে নিয়ে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আর আমি যেহেতু ছোট চামচ দিয়ে ব্যাটার দিচ্ছি সেই জন্য কয়েকটা বেশি চামচ দিচ্ছি। আপনারা বড় বা চামচের যদি ব্যাটারটা দেন তাহলে কিন্তু 2 থেকে 2.5 চামচ দিলেই কিন্তু এটা হয়ে যাবে। একদম সুন্দর করে একটু গোল করে দেব। এই দিকটাও যখন হয়ে আসবে সাইড থেকে উঠে আসবে তখন আমি আবার উল্টে দিলাম। সেম ভাবে এটাও আমি ঠিক একটু চেপে চেপে করে নিচ্ছি। এই রুটিটা করতে কিন্তু সময় লাগবে 2.5 থেকে 3 মিনিট মতো। দেখুন এটাও আমার কিন্তু হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে নিচ্ছি। একদম সফট নরম তুলতুলে একটা রুটি, যেটা দেখুন আমি রুমালের মতো ভাঁজ করে নিচ্ছি, তাহলে তারপরেও কোনো এটার মধ্যে রিঙ্কেল পড়বে না। এত সুন্দর একটা সফট রুটি তৈরি হয়ে গেছে। এটার সাথে আমি যে বিক্রমপুরি মোরগ কোরমা আমার প্রিভিয়াস রেসিপিতে দেওয়া রয়েছে এটা কিন্তু সার্ভ করতে পারেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন সকলের সাথে, আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা পাশে থাকা বেল আইকন সমেত। ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজের লিংক আমার কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, অবশ্যই জয়েন করে নিতে পারেন।